মধ্যরাতে হঠাৎ হইচই, যেন বোমা ফাটালেন বাংলাদেশ ওয়ানডের অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার 24 আগস্ট রাত 11টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তিনি আর খেলবেন না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব আল হাসান লেখেন, আমি আর খেলব না, কে খেলবে জানাচ্ছি। এমন স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বেশিরভাগ মানুষই জানতে চেয়েছেন কেন সাকিবের কি হয়েছে। তবে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল, সেই রহস্য প্রকাশ করেনি সাকিব আল হাসান। কেন খেলবেন না তিনি? তিনি কি ক্রিকেট খেলবেন না, নাকি অন্য কিছু? তিনি না খেললে কে খেলবেন? সাকিব ভক্তদের এমন প্রশ্ন ঘুরছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি মাহমুদুল রিয়াদের কারণে সাকিবের অবসর ঘোষণা দিয়েছেন? মধ্যরাতে সাকিবের একটি পোস্টে রীতিমত অবাক করে দিয়েছে ক্রিকেট ভক্তদের। অন্যদিকে মাহমুদুল রিয়াদ এশিয়া কাপে স্কোরে না থাকায় ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিয়াদকে স্কোরে না রাখায় বিসিবির উপর ক্ষিপ্ত হয়ে আছেন রিয়াদ ভক্তরা। অন্যদিকে রিয়াদ ভক্তরা বলছেন, সাকিবের কারণে রিয়াদের স্কোরে কোনো জায়গা হচ্ছে না। তবে কি এই কথায় ক্ষিপ্ত হয়ে মধ্যরাতে সাকিব অবসর ঘোষণা দিয়েছেন? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। দর্শক, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।